খবর পাওয়ার পর পুলিশকে বললো না কেন? তাহলে তো বাকি বাচ্চাগুলো উদ্ধার হতো। বললো না, তার কারণ হচ্ছে ওটা হচ্ছে ওর ব্যবসা, আর অভিমন্যুটা ওটা হচ্ছে ইমেজ, নিজের ইমেজটা ঠিক রাখার জন্য। কিসে বলছো ছোট্ট করবো? আমার তো সবকিছু গুলিয়ে যাচ্ছে। ও ছোট, কি বলছে ছোট্ট করবো বুঝতে পারছি না কিছু। তোমার দেহরের কথা বলছো মেসি ভাই? আমিও আর ওর কোনো কথা শোনার মতো মানসিকতায় নেই মেসি ভাই। আগে মেয়েটা সুস্থ হয়ে ফিরুক, তারপরে জবাব আমি দেব। আমি রায়ের কাছে গেলাম, তুমি একটু দাদু ভাইকে দেখো মেসি ভাই। Excuse me, আমি ডিসি স্যার, একটু আগে আমার ডক্টর ভূমিকার সঙ্গে কথা হয়েছে। ওকে, বাট স্যার তো নেই, উনি একটু বেরিয়েছেন। আমি জানি ওনার সঙ্গে আমার কথা হয়েছে, উনি এক ঘন্টায় আসছেন। ও সরি সরি, সেটা আমি জানতাম না। কি হয়েছে বলুন। অ্যাকচুয়ালি আমার ওয়াইফের পিঠে গুলি লেগেছে, অনেক ব্লিডিং হচ্ছে, সেন্সলেস হয়ে গেছে। ডক্টর ভূমিক বললেন এখানে নিয়ে আসতে, তাই নিয়ে এসেছি। স্যার পেশেন্টকে ভর্তি করতে বলেছেন? দেখুন, উনি পেশেন্টকে দেখে যা ডিসিশন নেবেন নেবেন, কিন্তু আমার যতদূর মনে হয় এখনই যদি অপারেশন করে গুলিটা না বের করা যায় তাহলে অনেক দেরি হয়ে যাবে। স্যার এই সমস্ত কেসে আমরা পেশেন্টের ট্রিটমেন্ট নিজের থেকে চালু করতে পারি না, এতে অনেক রিস্ক ফ্যাক্টর থাকে। দেখুন, আমাকে বলতে হবে না, আমি সবটাই জানি। সবটা জানি বলেই আমি আগে থেকে ডক্টর ভূমিকের সঙ্গে কথা বলে রেখেছি, উনি এখানে আসতে বলেছিলেন বলেই আমি এখানে এসেছি। দেখুন স্যার, দেখুন আপনার যদি কোনো ডাউট থাকে তাহলে ডক্টর ভূমিককে একটা ফোন করে নিন। আপনার কি মনে হচ্ছে যে আমরা এই অবস্থায় মিথ্যে কথা বলবো? আমার ভাইপো ঋষি সেন, ও একজন ডিএম, আর আমি একজন বয়স্ক মানুষ, আমরা আপনাকে কেন মিথ্যে কথা বলবো? এ বাবা স্যার, না না, আমি সেটা বলতে চাইনি। আসলে স্যার আমাদের তো কিছু ডেকোরাম রয়েছে, আমরা তার বাইরে যেতে পারি না। স্যার আমি আমার ডিউটি করছিলাম। আর স্যার আমি আপনাদের সবাইকেই চিনি, আর ডক্টর ভৌমিক যখন বলে দিয়েছেন সেখানে তো আমাদের পক্ষ থেকে কোনো অসুবিধা থাকার কথাই নয়। স্যার আপনাকে আমি একটা ফর্ম দিচ্ছি, আপনি এটা ফিল আপ করে দিন। ওকে, থ্যাংক ইউ। পেশেন্টকে এক্ষুনি এমার্জেন্সিতে নিয়ে যান, ওখানে ডক্টর চ্যাটার্জি রয়েছেন, খুবই ভালো ডাক্তার, আপনাদের কোনো চিন্তার কারণ নেই। থ্যাংক ইউ সো মাচ। নার্স, পেশেন্টকে নিয়ে যাও। ভেতরে যেতে পারবেন না, এখানেই ওয়েট করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জানবি, শান্ত হ, এত ভেঙে পড়লে চলবে না ঋষি, মনে জোর রাখতে হবে। জরুমনি, আমি আর মনে জোর রাখতে পারছি না, আমি আর পারছি না জরুমনি। যখনই আমার মনে হচ্ছে সব কিছু ঠিক হচ্ছে তখনই আমাকে একটা লড়াইয়ের সামনে দাঁড়াতে হচ্ছে, আমি আর লড়তে পারছি না জরুমনি, পারছি না আমি লড়তে, আর ক্লান্ত হয়ে গেছি আমি। জাহ্নবী অপরাধ জগতের সঙ্গে যুক্ত, আর আমি মেনে নিলাম। জাহ্নবীকে এত ভালো করে চিনেও আমি মেনে নিলাম। এদিকে দেখো জেঠুমনি, জাহ্নবী কিন্তু আবার প্রমাণ করলো যে পরিবারকে কতটা ভালোবাসে। আমার নিজের উপরে ঘেন্না হচ্ছে জেঠুমনি, আমি জাহ্নবীকে এরকম ভাবতে আমি কিভাবে পারলাম বলো, কিভাবে? এই নাকি আমি আমার ভালোবাসার বড়াই করি? আমি নাকি শুধু জাহ্নবীকেই ভালোবেসেছি? আমার ভালোবাসা যে এতটা ঠুমকো আমি কোনোদিন ভাবতে পারি। এই কয়েকটা দিনের মধ্যে আমি জাহ্নবীকে জাজ করে ফেললাম, ভুল করেছি, ঠিক করিনি।
অপরাধ করেছি, কিন্তু আমার অপরাধের শাস্তি যেন জাহ্নবী না পায় যেটুকু, ও যেন সুস্থ হয়ে যায়। আমার জন্য না, ওর নিজের জন্য, অভিমন্যুর জন্য। এই ভদ্র, এই পৃথিবীতে আমার মতন জাহ্নবীকে আর কেউ ভালোবাসে না। আমি ভুল ছিলাম, খুবই ভুল ছিলাম জেঠুমনি। আজ মনে হচ্ছে আমি জাহ্নবীকে ভালোবাসতেই পারিনি, ওকে তো আমি চিনতেই পারিনি। এত কিছুর পরে আমি ওকে চিনতে পারলাম না, পারলাম না জেঠুমনি, পারলাম না। ঋষি, তুমি নিজেকে এইভাবে দায়ী করো না, ভুল তো সবার হয়েছে। সবার তো ভুল হয়নি, আমার মাত্র এক মুহূর্তের জন্য জাহ্নবীর উপর থেকে বিশ্বাস হারাইনি। আমি যখন লোকের কথার উপরে ভরসা করেছি, আমার মা আমাকে সাবধান করেছে, তবু আমি সাবধান হইনি। আর আজকে সেই মায়ের কথাটাই ভুলল। আসলে কি জানো ঋষি, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। কোনো পরীক্ষায় আমরা পাশ করি, আর কোনো পরীক্ষায় ফেল। যখন আমরা পরীক্ষায় পাশ করি, তখন আমাদের কনফিডেন্স বাড়ে, আর যখন আমরা ফেল করি, সেটা আমাদের জীবন বোধের শিক্ষা দেয়। জাহ্নবী তো আমার জন্যে কম করেনি, তার জন্য তো আমার ওর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকা দরকার। কিন্তু আমিও তোকে ভুল বুঝেছি, আমার এত বয়সের অভিজ্ঞতা, এত দেখেছি, কত লোকের সঙ্গে মিশেছি, তাও তো আমি ওকে ভুল বুঝেছি। ভুলটা তো আমিও করেছি, কিন্তু সেই ভুলটা তো কাম্য ছিল না। হয়ে গেছে ভুলটা, তোমারও হয়েছে, আমারও হয়েছে, কিন্তু এই ভুলটাকে ধরে আমাদের বসে থাকলে তো চলবে না। এই ভুলটা তো শোধরাতে হবে, এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে ঋষি, প্রায়শ্চিত্ত করতে হবে। মিস্তি ভাই, তুমি এখনো জেগে বসে আছো? ভালো লাগছে না রে ছোট, কিচ্ছু ভালো লাগছে না। ভগবান যে কোন পাপের শাস্তি দিচ্ছে কে জানে, একটার পর একটা অঘটন ঘটেই যাচ্ছে, কিছু ভালো লাগছে না। আমার তো কথা বলার মতো কোনো ভাষাই নেই মেসি ভাই, শরীরে কোনো ঝুড়ি পাচ্ছি না। কি হচ্ছে, কেন হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বারবার মেয়েটার সঙ্গে একই জিনিস ঘটছে, কতবার, এইটুকু একটা মেয়ে কি বা বয়স বলো তো, একের পর এক ঝড় ওর জীবনে আসছো, কিভাবে সামলাবে তুমি বলতে পারো? জানি না ছোট, জানি না, কিছু বুঝতে পারছি না। আচ্ছা ছোট, তখন ছোট ঠাকুরপোর যা যা বললো শুনলি তো? আমি তো বসে বসে সেই কথাগুলোই ভাবছিলাম। মেসি ভাই, এই কথাগুলো ভাবছিলে মানে তোমার কি মনে হয়, তোমার তোমার ঠাকুরপো যে কথাগুলো বলছে সেই কথাগুলো সত্যি? আমাদের জাহ্নবী এরকম কাজ করতে পারে? দেখ জাহ্নবী, অবশ্য তোমাদের এই প্রশ্নটা করে লাভ নেই, আমারই ভুল। তোমরা তো সত্যিই ওকে গ্যাং লিডার ভেবেছিলে, শুধু তুমি কেন, আমার নিজের ছেলেই তো ওকে এরকম ভেবেছিল। কি না করেছে জাহ্নবী ঋষির জন্য, তারপরেও ঋষির মতো একটা ছেলে কি করে জাহ্নবীকে এরকম করে ভুল ভাবলো বলতো? আমি তো এটাই বুঝতে পারছি না, ঋষি যে এতটা বোধহীন হতে পারে না, এটা আমার কল্পনারও অতীত, আমি ভাবতেই পারছি না। মিস্তি ভাই, তুই শুধু শুধু ঋষি বাবার উপর রাগ করছিস ছোট, ঋষি বাবার উপর তুই রাগ করিস না ছোট, ছেলেটার কথা একটু বোঝ। ঋষি বাবার জায়গায় তুই নিজেকে একবার দাঁড় করা। কি বুঝবো বলতো, কি বোঝার আছে এখানে?
একটা মানুষকে যদি তুমি সত্যিকারে চেনো, সত্যিকারে ভালোবাসো, তাহলে যে যাই বলুক তুমি তো সেগুলো বিশ্বাস করবে না, তাই না? এখন তো আমি বলতে বাধ্য হচ্ছি যে ঋষি জাহ্নবীকে চেনেনি মেসি ভাই। চিনলে জাহ্নবী সম্পর্কে এই কথাগুলো বলতে বা ভাবতে কোনোটাই ও পারতো না। জানিস ছোট, জীবনে এরকম অনেক সময় আসে যখন আমাদের চেনা জানাগুলো সব মিথ্যে হয়ে যায় রে। সেই সময় তো আমাদের সম্পর্কগুলোর পরীক্ষা হয় মেসি ভাই। আমরা আমাদের চেনা শোনা মানুষদের কতটা জানি, কতটা বিশ্বাস করি, কতটা ভরসা করি, ঈশ্বর তার পরীক্ষা নেন। এমন অনেক বিয়ে আছে জানো তো, যেখানে একজন আরেকজনের মনের মতো হয় না, কিন্তু তবুও তারা বিয়েটা ভাঙতে পারে না। মন চায় খাঁচা ভেঙে উড়ে যেতে, কিন্তু উঠতে পারে না, সেখানেই আটকে থাকে সামাজিকতার কারণে। পাঁচে লোকে কিছু বলবে কিছু ভাববে, সেই জন্যে বছরের পর বছর তারা এইভাবেই থেকে যায়। লোকে ভাবে হয়তো তারা সংসার করছে, কিন্তু না, একজন একজনকে বোঝে না। আসলে একসঙ্গে থাকতে থাকতে না একটা একটা নির্ভরতা তৈরি হয়। আর লোকে সেটাকে ভুল করে, লোকে সেটাকে ভুল করে ভাবে যে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়েছে। যেমন আমাকেই দেখো না, তোমার ছোট ঠাকুরপোর সঙ্গে আমার কিন্তু মনের কোনো মিল নেই মেসি ভাই। অথচ দেখো, এতগুলো বছর আমরা এক ছাদের তলায় থাকছি, সংসার করছি। তোমার ছোট ঠাকুরপোর নামে আমি সিঁদুর পড়ছি, তাকে স্বামী বলে মনে করছি, কিন্তু আমাদের কোনো মিল নেই। এগুলো একটা অভ্যেসে পরিণত হয়ে যায় দিদি ভাই। আমারও তাই হয়েছে। জন্মসূত্রে যেমন অনেক আত্মীয় পরিজন থাকে না, যাদের সঙ্গে তোমার মনের কোনো মিল থাকে না, আত্মার কোনো সংযোগ থাকে না, তবুও তো তাদেরকে আত্মীয় বলতে হয় সামাজিক নিয়মে। এ যেন তাই, এখানে স্বামী শব্দটা শুধুমাত্র একটা সম্বোধন মাত্র, একটা সামাজিক নিয়মে বেঁধে রাখা একটা কথার কথা। এর কোনো গভীরতা নেই মেসি ভাই, কোনো গভীরতা নেই। কি করবি ছোট, কি করবি বল দেখিনি? ছোট ঠাকুরপোটা বরাবরই এইরকম বড্ড হিসেবি, ছকে বাঁধা। আমি জানি ছোট, ছোট ঠাকুরপো কোনোদিন তোর মন পড়তে পারেনি, সে মনও তার ছিল নে, সে চোখও তার ছিল নে। তার কাছে ভালোবাসা মানে তালে তাল মেলানো, কিন্তু তোর মেজদা সে কিন্তু একেবারে অন্য মানুষ। বিয়ের পর থেকে সে আমাকে যা সম্মান দিয়েছে আমি সারা জীবনে পাইনি কোথাও, সেই জন্যই তো কখনো ভাবতে পারিনি সে আমাকে ছেড়ে চলে যাবে। সে ছেড়ে চলে গেলেও আমি কিন্তু এই সংসার ছেড়ে চলে যেতে পারিনি। এই সংসার আমার আঁচলে কষে বেঁধে দিয়ে গেছে। আমি বিশ্বাস করতে পারিনি ছোট, বিশ্বাস করতে পারিনি রে সে আমাকে ছেড়ে চলে যেতে পারে। যে মানুষটার অপরের দুঃখ দেখলে পেরান কাঁদত, সে আমাকে দুঃখ দিতে পারে, সে আমাকে এত কাঁদাতে পারে আমার কোনো ধারণা ছিল না রে। বিশ্বাসই করতে পারিনি তখন, বিশ্বাস করতেই তো বহু বহু বছর কেটে গেছে।
কিন্তু দোষে গুণেই তো মানুষ হয়। এ কখন কিভাবে সাড়া দেবে সেটা তো আমরা ঠিক করে দিতে পারিনি রে। আমরা আশা রাখতে পারি তার উপর। আজি তুই ঋষি বাবাকে ভুল বুঝিস নি রে। আর আমার মনে হয় মানুষের বিচার তা শেষ দিনটায় করা উচিত, তার আগে নয়। কো না মেসদি ভাই, ঋষিকে আমি ভুল বুঝিনি। ও আমাকে যা বুঝিয়েছে আমি তাই বুঝেছি। আসলে কি বলতো, ঋষি আর জাহ্নবীর সম্পর্কটা তো আর চারজনের মতো নয়, ওরা একে অপরের জন্যই তৈরি। তাই জন্য তুমি দেখো না, বারবার দুজন আলাদা হয়ে দূরে সরে গেলেও দুজন দুজনের ভালোবাসার টানে আবার এক হয়ে গেছে। ওদের জীবনে যেই আসুক, মনে মনে কিন্তু ওরা দুজন দুজনের জন্যই সারাটা জীবন অপেক্ষা করে রয়েছে। আর আজ যখন এত বছর পর জাহ্নবীকেও নিজের মতো করে পেল, তখন এরকম একটা ঘটনায় ও জাহ্নবীকে এইভাবে জাজ করলো। আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না মেস্তি ভাই, কিছুতেই আমি এটা মেনে নিতে পারছি না। তুই এখনো কেন এটা নিয়ে ভাবছিস বলতো ছোট? ঋষি বাবাকে দেখলি না কিভাবে মেয়েটাকে নিয়ে ছুটে হাসপাতালে গেল? জাহ্নবীর যে কষ্টটা হচ্ছে, ঋষি বাবারও সেই একই কষ্টটা হচ্ছে, সেটা তো ঋষি বাবাকে দেখেই বোঝা গেছিল। ওর যে অভিমান ছিল জাহ্নবীর প্রতি, কিন্তু জাহ্নবীকে এই অবস্থায় দেখার পরে এক নিমেষে সেই অভিমান ঘুচে গেছে। সেটা জাহ্নবী গুলি খেয়েছে বলে মিস্তি নাই, আজ মৃত্যুর সঙ্গে লড়ছে। তাই হয়তো ঋষির মনে হচ্ছে যে ও যা ভেবেছিল জাহ্নবী সম্পর্কে সেগুলো সব ভুল। তাই হয়তো সমস্ত কনফিউশন দূর হয়ে গেছে। আবার নাও হতে পারে মেসি ভাই, তুমি এতটা জোর গলায় কি করে বলছো যে ঋষির ভুল বুঝতে পেরেছে? নাও হতে পারে, হয়তো পরিস্থিতির চাপে পড়ে ও এখন সমস্ত কিছু ভুলে গেছে। যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, তখন ওর মনের মধ্যে এই প্রশ্নগুলো আবার আসবে। আমি বলছি তোমাকে মেসদি ভাই, এই প্রশ্নগুলো ওর মধ্যে আবার আসবে। আর তুমি একবার ভাবো মেসদি ভাই, জাহ্নবীকে যে ঋষি কি ভেবেছিল সেটা যদি জাহ্নবী একবার জানতে পারে, তাহলে ওর মনের উপর দিয়ে কি যাবে? দাদু ভাই যে ওর নিজের ছেলে না সেটা তুমি কখনো বুঝতে পেরেছো? জাহ্নবীকে দেখে প্রাণ দিয়ে রক্ষা করেছে ওকে, আর তারপর যদি ও শুনতে পায় যে ঋষি ওকে দাদু ভাইয়ের কিডন্যাপের জন্যই ভাবছে, দোষী সাব্যস্ত করছে, ওর মনের উপর দিয়ে কি যাবে তুমি সেটা ভাবতে পারছো? তোমার কি মনে হয় এই অপমান আমার জাহ্নবী মেনে নিতে পারবে? পারবে না মেসদি ভাই, পারবে না। দেখো, ও এই সংসার ছেড়ে ঠিক চলে যাবে। আর সত্যি না, সত্যি না কোনোদিন চাপা থাকে না, একদিন না একদিন ঠিক প্রকাশ পাবে। তোমার কি মনে হয় ঋষি সেদিন নিজের মুখ আয়নায় দেখতে পারবে? পারবে না। হয়তো কোনো কারণে অভিমন্যুর সঙ্গে জাহ্নবীও মিসিং ছিল। অভিমন্যুর খবর পাওয়া গেছিল কিন্তু জাহ্নবীর খবরটা পাওয়া যায়নি। পেছনে তো নানা কারণ থাকতে পারে মেসদি ভাই। জাহ্নবীর খবর পাওয়া যায়নি আর অভিমন্যু মিসিং বলেই যে তাকে ধুয়ে ধুয়ে চার করতে হবে তার তো কোনো মানে নেই। আর যে ট্রান্সমিটারটা ঋষি পেয়েছে সেটার মধ্যে জাহ্নবীর হাতের ছাপ আছে কিনা সেটাকে ঋষি পরীক্ষা করেছে, পরীক্ষা করেনি? সেটা পরীক্ষা করলে অ্যাটলিস্ট জানা যেত। জাহ্নবীর সিঁদুরের কৌটোতে ওটা পাওয়া গেছে বলে যে জাহ্নবী এটা করেছে সেটা ভাবার তো কোনো মানে নেই, যেখানে আমরা সবাই জানি যে ওর শত্রুর কোনো অভাব নেই। সিস্টার, পেশেন্টের অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল এই মুহূর্তে। যদি ওবা অপারেশন হয় কোলাপস করে যেতে পারে। আপনি দেখুন তো, ডক্টর ভূমিকে খবর দিন, উনি কতক্ষণে আসতে পারছেন সেটা দেখুন। ওকে স্যার।
সব বললাম স্যারকে, উনি বললেন পেশেন্টকে ওটির জন্য রেডি করতে। আচ্ছা, আমি আপনি ওনাকে ওটির জন্য রেডি করিয়ে নিয়ে যান, আমি একটু পেশেন্টের বাড়ির লোকের সাথে কথা বলে আসছি। ওকে স্যার।